আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে বিস্তারিত। কোন কোন যোগ্যতাগুলো থাকলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কেমন প্রয়োজন, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো প্রথমেই আলোচনা করা যাক শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে। DUC সিমম্যান কমিউনিকেশন এবং টেকনিক্যালের জন্য প্রযোজ্য, SSC সমমান বিজ্ঞান বিভাগে GPA 3.50 ন্যূনতম, SSC পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং BN ডকোয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম A গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল জীববিজ্ঞান সহ SSC বিজ্ঞান সমমান GPA 3.50 ন্যূনতম, পেট্রোম্যান রাইটার স্টোর এবং MOTC নো এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, SSC সমমান সকল বিভাগে GPA 3.0 ন্যূনতম, অর্থাৎ আপনি পেট্রোম্যান রাইটার স্টোর এবং MOTC-তে আপনি সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন। কুক ও স্টুয়ার্ড SSC সমমান সকল বিভাগে GPA 2.50 ন্যূনতম, এখানে দেখুন কুক এবং স্টুয়ার্ট, এখানে আবেদনের জন্য আপনি 2.50 পেলেও আবেদন করতে পারবেন। অনেকে আছে যারা 3.0-এর জন্য নৌবাহিনীতে বা অন্যান্য বাহিনীতে আবেদন করতে পারেন না, তারা চাইলে কিন্তু 8 রেটে আবেদন করতে পারবেন। টোপাস অষ্টম শ্রেণীর পাশে আপনি টোপাসে আবেদন করতে পারবেন। এবার দেখুন শারীরিক যোগ্যতা কেমন প্রয়োজন। সিমম্যানে আবেদন করতে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোম্যানে আবেদন করতে উচ্চতা প্রয়োজন 5 ফিট 8 ইঞ্চি, এখানে দেখুন পেট্রোম্যান, এখানে আপনার সর্বাধিক উচ্চতা চাওয়া হয়েছে, অর্থাৎ 5 ফিট 8 ইঞ্চি হলে আপনি আবেদন করার যোগ্য হবেন। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার স্টোর, কুক, স্টুয়ার্ট ও টোপাসের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি এবং MOTC নো এর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ সকল ট্রেডের জন্য 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি হলে আপনার স্ফীত অবস্থায় অর্থাৎ পুরনো অবস্থায় আপনার 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। ওজন ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি হতে হবে 6:6। অন্যান্য শর্তাবলী যেমন অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক, সাঁতার ছাড়া আপনি কোনো বাহিনীতে যোগদান করতে পারবেন না, অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং বয়স হতে হবে সার্কুলারে দেওয়া তারিখ অনুযায়ী 17 থেকে 20 বছর। MOTC নো এখানে দেখুন, MOTC নো এর ক্ষেত্রে আপনার বয়স বাড়ানো রয়েছে, এখানে আপনি 17 থেকে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার দেখুন অযোগ্যতা, যেসব সমস্যা থাকলে আপনি আবেদনও যোগ্য হবেন না। আপনাকে অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে এবং দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ আপনার 2টি দেশের নাগরিকত্ব থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এবার দেখুন মাট করতে আপনার যে সমস্ত পেপারসগুলো প্রয়োজন হবে, SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক মূল সাময়িক অথবা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে, কোনো কারণে যারা মূল অথবা সাময়িক সনদপত্র দিতে পারবেন না তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিতে চলবে, কিন্তু চাকরি হওয়ার পর প্রশিক্ষণ গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই আসল পেপারসগুলো দেখাতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। এরপর দেখুন নাগরিকত্ব সনদপত্র এবং চরিত্রগত সনদপত্র, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এবং অভিভাবকের সম্মতিপত্র। এরপর ছবি দেখুন, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি এবং পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তো মাঠ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই পেপারসগুলো নিয়ে যেতে হবে, অন্যান্য বাহিনীতে আপনার এই সকল পেপারস না নিয়েও চলে কিন্তু নৌবাহিনীতে আপনার সকল পেপারস মাঠে নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 2-1টা পেপারস মিসিং থাকার জন্য মাঠ থেকে বের করে দেওয়া হয়, তো আপনি চেষ্টা করবেন সকল পেপারস সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।